আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুক উইথ নিলুফা আজ তৈরি করে দেখাবো আমাদের সবার পছন্দের স্যুপ থাই স্যুপ থাই স্যুপটা তৈরি করতে গেলে প্রথমে আমাদের মাথায় চলে আসে লেমন গ্রাস এবং থাই জিঞ্জার যেটা বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবেল না তো লেমন গ্রাস বা থাই জিঞ্জার ছাড়াই থাই স্যুপটা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তো কথা না বাড়ি আমি মেইন রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি তিনটা ডিমের কুসুম নিয়েছি আর এটা মুরগির ডিমের কুসুম হাঁসের ডিমের কুসুমে হতে হবে এমন কোনো কথা নাই তবে কোনোভাবে এখানে মানে ডিমের সাদা অংশটা ব্যবহার করা যাবে না শুধু এখানে তিনটা ডিমের কুসুমে আমরা নিয়েছি তারপর এখানে দিয়েছি আমি হাফ কাপ মুরগির মাংস বোনলেস মুরগির মাংস এটা আমি জুলিয়ান কাট করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ছয় সাতটা চিংড়ি মাছ মাছগুলো আগে থেকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি আর মাছের ভেইনটাও বের করে ফেলে দিয়েছি লবণ এখানে খুব বুঝে দিতে হবে আমি এখানে পনে এক চামচ লবণ দিয়েছি তার কারণ আমরা এখানে বিভিন্ন রকম সস ব্যবহার করব এবং প্রত্যেকটা দিয়ে লবণ থাকবে তারপর দিয়েছি হাফ কাপ আমি টমেটো সস আর ওয়ান থার্ড কাপ দিয়েছি চিলি সস তারপর দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার যেহেতু আমাদের কাছে গ্যালান গাল বা জিঞ্জারটা নাই সেহেতু এখানে আমরা আমাদের দেশি আদাটাই ব্যবহার করব এখানে আমি চার টুকরা আদা দিয়েছি আর অবশ্যই এখানে আদাটা দিতে হবে এরপর এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর চার চামচ পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যেন কোনো লাঞ্চ না থাকে আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই স্যুপে দিতে হবে কর্নফ্লাওয়ার স্যুপটাকে ঠিক করবে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটাও এবার আমরা প্যানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেয়া হয়ে গেলে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই আমাদের চুলায় দিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি চার কাপ পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আর একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি এবার চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দেওয়ার পর আমরা এটা অনবরত নাড়তে থাকবো যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এটা যদি অনবরত নাড়াচাড়া না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি তলানিতে লেগে যাবে এই জন্য আমাদের এটা অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই দেখা যাবে যে সুপের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে চুলার আঁচটা আমাদের মিডিয়াম টু হাইয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন মাছের কালারটাও অলরেডি চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এগুলো আমাদের এখন অনবরত নাড়তেই থাকতে হবে সুপ রান্না করার সময় একটাই কাজ থাকে সেটা হচ্ছে অনবরত নাড়তে থাকতে হয় অনবরত নাড়তে থাকার কথা এই জন্যই বলছি ছুপটা যদি নিচে লেগে যায় তাহলে সেটা আর খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন ছুপে বলক চলে এসেছে এটা অলরেডি অনেকটাই ঠিক হয়ে এসেছে তবে আমাদের আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব সহজভাবে আমি উপস্থাপন করতে পেরেছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব লেবু পাতা যেহেতু আমাদের কাছে লেমন গ্রাসটা নাই সেহেতু অবশ্যই লেবু পাতাটা এখানে অ্যাড করতে হবে আর লেবু পাতাটা কোনোভাবেই ছিঁড়ে দেওয়া যাবে না গোটা লেবু পাতাটাই এখানে দিতে হবে লেবু পাতাটা যদি ছিঁড়ে দেন তাহলে স্যুপটা তিত হয়ে যাবে লেবু পাতার সঙ্গেই দিয়েছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ এবং লেবু পাতা মিলে একটা খুব সুন্দর স্মেল আসবে যেটা লেমন গ্রাসের অভাবটা পূরণ করে দিবে এরপর এখানে দিয়েছি আমি কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিয়েই আমরা এটা নামিয়ে ফেলব নামিয়ে নিয়েই আমরা স্যুপটা সার্ভ করব। আমরা জানি স্যুপটা সবসময় গরম খেতেই আমাদের ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এটা যে শুধু দেখতে খুব সুন্দর হয়েছে তা না খেতেও খুব মজা হয়েছে আজকে চারজনের পরিমাপে আমি স্যুপটা তৈরি করেছি আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান বা কম বানাতে চান সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ